সুন্দর লাগতেছে না? Oh my god! আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ডেইলি ব্লগটি দেখছেন, কাছে কিংবা দূরে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। আজ আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি সব সময়ের মতন আজকে ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করছি। আর আজকে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আজকে ঈদের ব্লগ করব, এবং আজকে চাঁদ রাত থেকে কিন্তু আমি ভিডিও করা শুরু করে দিয়েছি, আর রূপচর্চা কিন্তু শুরু হয়ে গিয়েছে, মেহেদি দাও আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি পায়েস বসিয়ে দিয়েছি, এখানে প্রায় 2 কেজির মতন দুধ জাল করে নিয়েছি, আর 2 মুঠের মতন চাল দিয়ে দিয়েছি। আর এখানে রাঁধুনির যে ফিরনি মিক্সডের প্যাকেটটা ছিল সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এই ফিরনি মিক্সটা মিক্স করলে ফিরনির টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। আর এখন জাস্ট নাড়ার পালা, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট নাড়বো আর নাড়বো, তাহলে কিন্তু দেখা যাবে যে এই ফিরনিটা বা হচ্ছে পায়েসটা টেস্ট অনেক গুণ হচ্ছে বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি অনেক গাঢ় হওয়া শুরু করে দিয়েছে, আর আমাদের পায়েসটা কিন্তু হয়ে এসেছে। আর পায়েসের মধ্যে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দিবেন, আমরা আমাদের পছন্দ মতো দিয়ে দিয়েছি। আর একটা বাটিতে এখন বেড়ে নিচ্ছে, এরপরে হচ্ছে বাদাম কুচি দিয়ে উপরে পরিবেশন করে নিচ্ছে, এরপরে এটা ঠান্ডা হয়ে গেলে আমরা ফ্রিজে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে, আর কতটা কালারফুল লাগছে। মানে এরকম পায়েস আসলে আমাদের ঘরে যখন বাটিতে নিয়ে বসা হয় খেতে, তো এক নিমিষে আসলে শেষ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এখন আমি হচ্ছে একটা কেক বানাবো, তো এখানে ফোস্টার ক্রেকের একটা প্যাকেট নিয়ে নিয়েছি, আর এখানে বরফ ঠান্ডা দুধ দিয়ে একটু একটু করে অল্প অল্প করে আমি ক্রিমটা করে নিয়েছি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখানে 1/2 কাপ ময়দা দিয়ে, কোকো পাউডার দিয়ে, বেকিং পাউডার দিয়েছি, এখানে চেলে দেন সাইডে রেখে দিয়েছি, 4টা ডিম দিয়ে দেন আমি বিটার করে রেখেছি, বিট করে দেন হচ্ছে যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল সব কিছু দিয়ে এখানে ফুড কালার দিয়েছি, এরপরে চুলায় দিয়ে দিয়েছি। প্রায় 30 থেকে 40 মিনিটের পরে কিন্তু আমাদের কেকটা হয়ে গিয়েছে। এরপর এখানে আমি একটা জেলো টাইপের বানিয়েছি রেড কালার দিয়ে, আর এখানে আমি ক্রিম দিয়ে কেকটা কিন্তু ডেকোরেশনের জন্য শুরু করে দিয়েছি। তো উপরে জাস্ট জেলোটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আমি প্রথম হচ্ছে কেক বানিয়েছি, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি নজলটাও কিন্তু একদম হোমমেড, তো এরপরে কেকটা বানানোর পরে আসলে তার আজ আর তর সই ছিল না, ও খেয়ে জাস্ট বলছিল যে অনেক মজা হয়েছে। তো আমি জাস্ট কেকটা ওকে একটু খাইয়ে দিয়েছি, আর এখন কিন্তু আমি পুডিং বানাতে কিন্তু চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন ব্রেড নিয়েছি প্রায় 2 পিসের মতন কেটে, দেন এখানে 5টা ডিম দিয়েছি, পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি, একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, চিনি কিন্তু আপনারা পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন, আর সব কিছু একত্রে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটা থিকনেস চলে এসেছে, আর আমি এখন ক্যারামেলটা তৈরি করার জন্য চিনি দিয়ে দিয়েছি, এখানে এটা ব্রাউন সুগার, এজন্য হচ্ছে ক্যারামেলটা এরকম ডিপ কালার এসেছে। আপনারা যদি হোয়াইট সুগার ইউজ করেন তাহলে তাহলে কালারটা আরেকটু হালকা আসবে। তো এখানে আমি যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি, আর চুলার মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছিলাম। প্রায় 40 মিনিট পর আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে। তো এটা আমি জাস্ট একটা টুথপিক দিয়ে চেক করে দেন হচ্ছে আমি নামিয়ে নিয়েছি, আপনারা কিন্তু এটা অ্যাপ্লাই করবেন অবশ্যই। তো আমি জাস্ট উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে পুডিংয়ের কালারটা, উপরে ক্যারামেলটা কতটা সুন্দরভাবে হয়েছিল। এরপরে আমি রাতে ঘুমিয়ে গিয়েছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নিয়ে এরপরে আমি মোবাইলটা আবার অন করি, আর যেহেতু 7টা সাড়ে 7টার মধ্যে ছেলেরা সবাই মসজিদে চলে যাবে, তাই আমি একটু তাড়াহুড়া করে সব কিছু অ্যারেঞ্জ করছিলাম, আর আম্মু তো পাশে ছিলই। আর দেখতে পাচ্ছেন এখানে আমি পাস্তাটা কিন্তু বসিয়ে দিয়েছি, এখানে বুকের চিকেনের যে বুকের মাংসটা আছে এটা, তারপর ক্যাপসিক্যাম, গাজর, বরবটি সব কিছু একত্রে দিয়ে দেন হচ্ছে সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস সব কিছু দিয়ে এখানে গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে সব কিছু এখন ভালো করে ভেজে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর পাশের চুলায় কিন্তু গরম পানির মধ্যে লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম, এরপরে পাস্তাগুলো কিন্তু দিয়ে
দিয়েছি আর এখন এটা সেদ্ধ হতে থাকুক। আর অন্যদিকে কিন্তু আমি দুধের মধ্যে একটু ময়দা মিক্স করে কিন্তু হোয়াইট সসের জন্য রেডি করে নিয়েছিলাম, এরপরে মিক্সারটা দিয়ে দিয়েছি। একটু টমেটো সস দিয়ে এরপরে একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটু গাঢ় হয়ে গেলে কিন্তু আমাদের যে পাস্তার মধ্যে যে চিকেনের ফ্লে দিব চিকেনটা সেটা রেডি হয়ে যাবে। তো উঠানোর আগে এরপর একটু অরিগানো দিয়ে দিয়েছিলাম, আর আমাদের মিক্সচারটা কিন্তু হয়ে গিয়েছে, আর আমাদের ওদিক দিয়ে কিন্তু পাস্তাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমরা এটা ছেঁকে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে, যাতে একটার সাথে একটা লেগে না যায় এবং খুব ঝরঝরে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে একটু বেশি পরিমাণে একটু বাটার দিয়ে দিতে হবে। এটা বাটার দিলে এই পাস্তার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, যেহেতু একটু হোয়াইট সস পাস্তা, আর এটার জন্য বাটারটা অবশ্যই আপনারা ইউজ করবেন। আর এখানে সব কিছু যেহেতু এখন কুক, এখন একটার সাথে একটা মিক্স করলে কিন্তু আমাদের পাস্তাটা রেডি হয়ে যাবে। তো পাস্তাটার সাথে আমরা যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়েছি, এরপর আমাদের পাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর একদম হয়ে যাওয়ার পর আমরা উপরে হচ্ছে চিজ হচ্ছে স্লাইস করে দিয়েছিলাম, তো এই জন্য এরকম স্টিকি একটা ভাব আসছে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর এরপরে আমি টেবিলে কিন্তু একে একে এখানে সামাই দেখতে পাচ্ছেন নারকেল কুড়া করে, দেন যে খাবে আমি হচ্ছে বাটিতে করে হচ্ছে পরিবেশন করব। তো কেক দেখতেই পাচ্ছেন প্রায় অর্ধেকের মতো শেষ হয়ে গিয়েছে। এখানে হচ্ছে পায়েস রেডি আছে, পাস্তাও কিন্তু আছে, সব কিছু টেবিলে বেড়ে রেখেছি। আর এখন হচ্ছে চিকেনের যে কুরমাটা সেটাও করে নিচ্ছি। এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি, এবং এরপরে হচ্ছে বাদাম বাটা এখানে 3 চামচের মতো হবে সেটাও দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে এটাকে কষাতে হবে, আর কষানো হয়ে গেলে কিন্তু এখানে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর আমার এই চিকেনের কুরমাটা কিন্তু আমি এর আগেও হচ্ছে ভিডিও আপলোড করেছি, বাট কিছু মশলার ডিফারেন্স তো রয়েছেই, সেটার জন্যই আসলে আপনাদের সাথে এটা শেয়ার করা। আর এখানে আমি টক দই দিয়ে দিয়েছি, এখানে গোলমরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সব কিছু একত্রে দিয়ে এরপরে আমার একটু ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর এরপরে হচ্ছে চিকেনের যে তান্দুরি মশলাটা থাকে সেটাও দিয়ে দিয়েছি। এই মশলাটা দিলে এই চিকেনের কুরমাটার অনেক টেস্ট বেড়ে যায়। আর এই কুরমাটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগবে আপনাদের, এখানে প্লেন রাইসের সাথেও খেতে ভালো লাগবে, লুচির সাথে খেতেও ভালো লাগবে, পরোটার সাথে খেতেও ভালো লাগবে। তো আমরা আজকে লুচির সাথে হচ্ছে এই চিকেনের কুরমাটা খাবো। আর আমাদের একদম রান্নাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে ঘি দিয়ে দিয়েছি, আর আপনারা কিন্তু দেখতে পেরেছিলাম আমি এখানে সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস সব কিছুই কিন্তু অল্প অল্প দিয়ে দিয়েছিলাম। তো আমাদের চিকেন ধুয়ে রাখার যে পিসগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছি, আমাদের চিকেনটা এখানে হতে থাকুক। আর অন্যদিকে কিন্তু আমরা খাসির মাংস কিন্তু বসিয়ে দিয়েছি, আর এই খাসির মাংস তরকারিটাও কিন্তু এখানে হচ্ছে, আর পাশাপাশি কিন্তু আমাদের চিকেনের কুরমাটাও কিন্তু এদিকে আমাদের প্রায় অলরেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনের কুরমাটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। আর ততক্ষণে আব্বু রাজু আর সবাই কিন্তু মসজিদ থেকে চলে এসেছে, আর তারা হচ্ছে নানা ভাইয়াকে সালাম করছে। আসলে এটাই আসলে ঈদের অনেক বেশি আনন্দ, আমরা যখন ওদের মতন বয়সে ছিলাম আমরাও এরকম একটা নাচানাচি শুরু হয়ে যেত, খুবই আনন্দ এই মুহূর্তগুলোই আসলে ফিল হয়। ওদেরকে দিয়ে আসলে আমাদের যে ছোটোবেলা আমরা এনজয় করেছি সেই মুহূর্তটার মধ্যে ফিরে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমরা সকালে নাস্তাটা বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে আমরাও সকালে নাস্তাটা এখানে করে ফেলি। এখানে লুচি আসলে বানানো হয়েছিল, আসলে আমার যে বাচ্চাটা খুব ডিস্টার্ব করছিল এর জন্য আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছেন একটু খাওয়া দাওয়াটা আমরা শেষ করে বিকাল দিকে একটু বের হই, আমরা আশুলিয়ায় যাব। তো আপনারা সবাই কম বেশি জানেন যে আমার আশুলিয়া হচ্ছে আব্বুর এখানে নিজেদের ফ্ল্যাট আছে। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই কিন্তু একত্রে চলে যাচ্ছি, এটা হচ্ছে আমার ছোট ভাই মেয়ে ইয়াশা বুড়ি, তো ওকেও আসলে আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তো ও আর জন্য আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে সুস্থ থাকে, ভালো থাকে। তো এখানে আমরা যাচ্ছি, তো মাঝখানে মনে হচ্ছিল যে বোট ক্লাবে যাই, একটু চা কফি খেয়ে আসি, আর একটু ফটোশ্যুট করবো, দেন একটু ঘোরাফেরা করবো। তাই আসলে যেমন কথা তেমন কাজ, এখানে নেমে যাই। আর এখানে দেখতেই পাচ্ছেন ভেতরে আমি কিন্তু এর আগেও হচ্ছে বোট ক্লাবের ভেতরে ভিডিও দিয়েছি, বাট তখন হচ্ছে
হচ্ছে রাতের ভিউটা ছিল সেটা আমার কাছে অতটা ভালো লাগেনি, বাট আমি যখন ঈদের দিন গিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে। আমার কাছে দিনের ভিউটাই অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে কিন্তু ঈদের জন্য চাঁদ রাতের জন্য এখানে কিন্তু মেহেদি দেওয়ার অপশনও ছিল, তো আমরাও আসলে চাচ্ছিলাম যে যেতে, বাট আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এতটা দূরে আসলে যাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে, সেটা চিন্তা করে আসলে আসা হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এদিকে চলে এসেছি, আর তার আস্তফা অনেক মজা পাচ্ছিল ওদিক দিয়ে, আব্বু হচ্ছে কফি অর্ডার করতে গিয়েছে, আর আসলে তারা যে মানে তোফা খুবই মজা পাচ্ছিল, এখানে দৌড়াদৌড়ি করছিল, চারদিকে ঘুরে ঘুরে সব কিছু দেখছিল। আর আমরা এখানে অনেকগুলো ছবি তুলে নিই, অবশ্যই আপনাদেরকে এই ব্লগটা শেষ হওয়ার পরে হচ্ছে সবগুলো ছবি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর দেখতেই পাচ্ছেন ওর নানা ভাই কিন্তু চলে এসেছে, আমরা জাস্ট বাইরের কিছু সিনারি হচ্ছে ক্যাপচার করে নিই। দেখতে পাচ্ছেন একদম খোলামেলা একটা গ্রাম্য পরিবেশ ছিল, এতটা ভালো লাগছিল, আর পাশে হচ্ছে কফি খেতে খেতে এই সিনারিগুলো দেখছিলাম, ছবি তুলছিলাম, তো খুবই ভালো লাগছিল। অনেক টাইম হচ্ছে আমরা প্রায় আধা এক ঘন্টার মতন আমরা সে জায়গায় ছিলাম, বাচ্চারা খুবই এনজয় করেছে, আর এখানে কিন্তু অনেকে হচ্ছে মেহেদি দিচ্ছিল বসে বসে। তো আমরা জাস্ট বের হয়ে যাচ্ছি এখন আর আশুলিয়া যাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন এখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে, রাস্তার মাঝখানে হচ্ছে হাতি চলে এসেছে, আর এই হাতিটা হচ্ছে উপরে কিন্তু একজন লোক ছিল, আর এই হাতিটা কীভাবে ট্রেন করা হয়েছে, ওরা ওদেরকে কিন্তু 50 টাকা আব্বু দিয়েছিল, ওরা কিন্তু প্রথমে নেয়নি, আর এখন আব্বু 100 টাকা দিয়েছে, হাতিটা কিন্তু ধপ করে হচ্ছে ওর সুর দিয়ে ভালো করে নিয়ে দৌড় দিয়েছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, এটাই হচ্ছে ওদের বিজনেস, তো ওইভাবে ওরা হচ্ছে ট্রেন করেছে ওদেরকে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আশুদের চলে এসেছি, আর এখানে আব্বুর গাছের মধ্যে সুন্দর সুন্দর আম ধরেছে, এই আম আসলে যে কী বলবো, নিজের গাছের আম বলে কথা, অনেক অনেক বেশি একটা স্যাটিসফ্যাকশন কাজ করছিল। এটা কিন্তু একদম জালি দিয়ে হচ্ছে আটকে রাখা হয়েছে, এই আমগুলো কিন্তু বড় হবে এবং পাকবে সেটার জন্য। আর দেখতেই পাচ্ছেন এখানে যে টবগুলো, এখানকার যে গাছগুলো, আসলে এগুলো গাছ বলে ভুল হবে, এটা হচ্ছে আব্বুর স্বপ্ন বলতে পারেন, আব্বুর ড্রিম বলতে পারেন, যেগুলোকে বাস্তবায়ন আব্বু গাছগুলো দিয়ে করেছে। এই প্রত্যেকটা গাছের সাথে আব্বুর অনেক মেমোরি জড়িয়ে আছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেবু গাছও দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে লেবু নিয়েও কিন্তু অনেক সময় খেয়ে থাকি। আর এখানে সবগুলো গাছে কিন্তু বিভিন্ন গাছের না মানে নামও আছে, এটা হচ্ছে ড্রাগন গাছ, আরও অনেক রকমের গাছ ছিল, সেটা আপনাদের সাথে আসলে একসময় পরে সময় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন আম কিন্তু নিয়ে দেন কুচি করে নেওয়া হয়েছে, এখানে যে আমাদের যে নানা থাকে কেয়ারটেকার নানা, সে নানা কিন্তু তার ওয়াইফ কিন্তু এইভাবে ওনাকে বলা হয়েছে আমগুলো কুচি করে দেন হচ্ছে শুকনো মরিচ আর লবণ দিয়ে মেখে দিতে। তো এখানে আচার ছিল, সে আচারগুলো দিয়ে ভালো করে হচ্ছে মেখে দেন, আমরা কিন্তু আম ভর্তাটা খেয়ে ফেলে বাচ্চারা এখানে কিন্তু খেলাধুলা করে, এখানকার একটা ডগ ছিল ওদের ওর সাথে হচ্ছে খুব এনজয় করেছে। তো আমরা জাস্ট এরপরে বাসায় চলে যাই। তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন, আবারও হয়তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, অ্যান্ড এগেইন ঈদ মোবারক সবাইকে, ঈদ যাতে আপনাদের সবার অনেক ভালো কাটে এটাই কামনা করে আজকে এই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।